হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে। তো এখন বাজে সকাল 8:30, আর আমি আমার ব্লগটা আজকে এখান থেকেই স্টার্ট করছি। কি বলো তো, আমি কিন্তু অনেকটা সকাল সকালই উঠেছি। তোমরা ভাবছো যে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি মানে সবে উঠেছি, কিন্তু না, অনেকটাই সকাল সকাল উঠে বাইরের কাজকর্ম প্রায় আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন এই যে বাসি জামাকাপড়টা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এই জামাকাপড়টা ধুয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাইয়ের জামাকাপড়গুলো কেচে দেবো বলে তো রেখে দিয়েছিলাম, তো তোমরা জানোই, কিন্তু কাঁচা আর হয়ে ওঠেনি গো। তাই আজকে দেখো এই সাবান জলে ভালোভাবে জামাকাপড়গুলো ভিজিয়ে রাখি। কিছুক্ষণ ভিজিয়ে না রাখলে না ময়লাটা ঠিক উঠতে যায় না, সঙ্গে সঙ্গে ওঠে না। তো ওই জন্য ভাবছি একটু ভিজিয়ে রেখে দিই, তারপরে হচ্ছে কাচাকুচি করবো আর কি। এখন হচ্ছে ঠাকুর পুজো করবো, অনেকটা কাজ পড়ে আছে। তো চলো আগে জামাকাপড়গুলো ভিজিয়ে নিই। জামাকাপড়গুলো ভিজিয়ে রেখে আমি এখন দেখো চলে এসেছি ফুল তুলতে। নিজের হাতে নিজের বাগান তৈরি করে সেখান থেকে ফুল তুলে ঠাকুরকে দেওয়া একটা মানে আলাদাই একটা অনুভূতি বলতে পারো। মানে এখানে তো কোনো গাছপালা ছিলই না, আমার বিয়ের পরেই হচ্ছে বাবার বাড়ি থেকে এই গাছগুলো এনে লাগিয়েছিলাম। তো দেখছো কত সুন্দর ফুল ফুটেছে। তো এগুলো ঠাকুর পুজোয় দিয়ে দিই আর কি, বাইরের ফুল তুলতে মানে লাগে না, দেখছো তো। কী বলো তো, গাছে ফুল ফুটুক না ফুটুক, এই যে গাছ সবুজ হয়ে থাকে, পাতাগুলো কতটা সুন্দর বলো, দেখতে কতটা ভালো লাগে, তাই না? আমার তো বেশ ভালো লাগে। প্রথম যখন গাছটা বসিয়েছিলাম না, গাছটা হয়নি, মারা গেছিলো বুঝলে তো। তারপরে ভাবলাম হয়তো এই জায়গায় হয়তো গাছ হবে না। তারপর বর্ষা পড়লো যখন, তখনই আবার চারা নিয়ে আসলাম, গাছের ডাল নিয়ে আসলাম। আনার পরে শ্বশুরমশাইকে বললাম যে জায়গাটাকে ভালো করে আগে মানে মাটিগুলো খুঁষে দিতে। তো মাটিগুলো ভালো করে খুঁষে দিল, তারপরে গাছ বসালাম আর একটু সার দিলাম। তারপরে দেখলাম গাছগুলো না বেশ ভালো হয়েছে। আর এখন দেখো এই যে ফুল ফুটছে না, সারা বছরই এরকমভাবে ফুল ফুটে থাকে। তো যাই হোক, গল্প করতে করতে তো দেখো তোমাদের দাদাভাইয়ের জামাকাপড়গুলো মেলে দিয়েছিলাম, সেগুলোও ধুয়ে নিয়ে আসলাম। এখন দেখো ছাদে মেলে দিতে এসেছি, বুঝতে পারছো? এই এখন 8:30-9টা বাজে, এর মধ্যে রোদটা কীরকম পড়েছে, মানে শুধু দাঁড়ানো যাচ্ছে না পা দিয়ে, তো আর তার উপরে তাকাতে পারছি না, যার জন্য ওড়নাটাকে মাথায় পেঁচিয়ে নিয়েছি। আর নিচে এসে দেখছি দেখো মা সেই ফুল গাছের যে মানে ঘাসগুলো হয়েছে সেগুলো আর কি ফেলে দিচ্ছে তুলে। কি বলো তো, এক্সট্রা না অনেকটা ঘাস জন্মে গেছে। কেন হয়েছে, আর আগের বারে হয়েছিল ফেলে দিয়েছিলাম, তো এইবারে বাবার বাড়ি থেকে এসে দেখছি আবার ভর্তি হয়ে গেছে। তো ওই জন্য মা বললো যে আমি একটু পরিষ্কার করে দিই, ওই জন্য মা পরিষ্কার করছে আর আমি এদিকে ডিম ভাসতে চলে এসেছি। সকালবেলা মা টিফিন করবে, তো ওই জন্য ডিম ভাজা করব। আর পাঁপড় ভাজা করা হয়ে গেছিলো, মানে কালকের করা ছিল আর কি, ওগুলো দিয়ে আর কি টিফিনটা সারবো। আর তোমার দাদাভাই হচ্ছে বাজারে গেছে, বাজার থেকে দেখি কী নিয়ে আসে। ডিম ভাজা তো হচ্ছেই, আর আরেকদিকে আমি না ভাত বসিয়ে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই হচ্ছে এখনও আসেনি, তো ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে থাকলে তারপরে তরকারিটা করে নেব, আর দেরি হবে না, না হলে না অনেকটা দেরি হয়ে যাবে। এই যে দেখো কথা বলতে বলতে তোমার দাদাভাই চলেও এসছে, আর ডিম ভাজা করে নিয়ে চলে এসছি। আর মা আর তোমার দাদাভাই হচ্ছে গল্প করছে, কী নিয়ে হাসাহাসি করছে জানি না। আর বাজারে গেছিলো, বললো যে বাজারে শুধু পুকুরের মাছ, ওই জন্য আর কি নিয়ে আসেনি, চিংড়ি নিয়ে এসছে। আর শ্বশুরমশাইকে বললো জাল ফেলতে, উনি এই যে জাল ফেলছে, কী মাছ পড়ে দেখা যাক। উচ্ছে গাছগুলো দেখছো কীরকমভাবে হয়েছে, একটা গাছ থেকে না পুরো ভাড়া ভর্তি হয়ে গেছে। এই জায়গায় এগুলো নতুন গাছের উঠছে, এই যে দেখো এই মাছ দুটো হচ্ছে কাকা শ্বশুরদেরকে দিতে যাচ্ছি, আর আমাদের মাছটা হচ্ছে নিয়ে নিয়েছি। এই যে দেখো মাছটা না রেখে এসেছি, মা হচ্ছে কাটছে আর চিংড়ি কাটছে, আর আমি এই যে এদিকে ওলের ডাটা কাটতে এসেছি। ওল দিয়ে না চিংড়ি রান্না করলে বেশ খেতে ভালো লাগে। কি বলতো, ওই যে জামরুল গাছ হয়েছে, তো ওই ওল গাছের যে পাতাগুলো জামরুল গাছের মাথার উপরে লাগছে, যার জন্য জামরুল গাছটা না একটা সাইড ধরে বেড়ে উঠছে। দেখো কাণ্ডটা দেখো, কাটতে কাটতে পড়ে গেলাম, জুতোটা না স্লিপ করে গেছে এখানে।
আর যেটা বলছিলাম, তো জামরুল গাছটা না বাড়তে চাইছে না, একটা সাইড ধরে উঠে যাচ্ছে, যার জন্য এই গাছটাই কেটে নিলাম। তো এটাই বেশ বড় ছিল। আর মা এই যে দেখো পাতাগুলো ফেলে দিচ্ছে, আর কেটে নিয়েছি, কিছুটা হচ্ছে ফ্রিজের মধ্যে রেখেছি আর কিছুটা আজকে খাবো, যেহেতু কম লোক তো ওই জন্য আর কি অল্প করেই করছি। আর এই যে দেখো মা চিংড়ি কেটে রেখে দিয়েছে, মানে সাথে সাথেই আমি আসতে না আসতেই দেখো পিঁমড়ে চারিদিকে ভরে গেছে, প্রচুর পিঁমড়ে হয়েছে। আর এত পিঁমড়ে হচ্ছে তো পাউডার নিয়ে আসছে, পাউডার দেওয়া হচ্ছে, তবুও দেখো পিঁমড়ে না প্রত্যেকটা জিনিসে। এই যে বললাম ভাতটা আমি আগে বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হয়ে গিয়েছে দেখো। এখন হচ্ছে গ্যাসে দুদিকে তরকারিটা দিয়ে দেবো, আর বেশিক্ষণ সময়ও লাগবে না। মা তো এদিকে সবজি কাটছে, আমি দেখো এই যে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা মাছ আছে তো ভাজতেও অনেকটা সময় লেগে যাবে, তো তাই আর কি তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি। এই যে আলুটা এখন কষাচ্ছি, তো পাঁচফোড়ন দিয়েছি আর বেশি কিছু দিইনি। মা বললো যা গরম পড়েছে, এর মধ্যে রিচ খাবার খেতে একদমই ভালো লাগছে না, তো চিংড়ি দিয়ে ওলের ডাঁটা দিয়ে একটা তরকারি বানাবো, আর এই যে মাছের তরকারি বানাবো, যার জন্য পাঁচফোড়ন দিয়েছি আর একটু জিরে বাটা দেবো, দিয়ে আর কি মাছের ঝোলটা রান্না করব। তো আলুটা এখন আমি কষিয়ে নিয়েছি, নিয়ে দেখো জল দিয়ে দিচ্ছি, আর জল দিয়ে না একটু চাপা দিয়ে আর কি সিদ্ধ হতে দেবো, তারপরে মাছটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। তো চলো রান্নাটা আগে কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো এই যে রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো কালকের কার না কিছুটা দুধ ছিল, তো দুদিন তিন দিন ছিলাম না, তো অনেকটাই দুধ জমে গেছিলো, তো ওর জন্য আর কি দুধটা কিছুটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এই যে দেখো জমে গেছে পুরো, না বরফ পড়ে গেছে। দেখো ঠান্ডা, হাত দিয়ে মানে ধরাও যাচ্ছে না, তো থাক এমনি গুলে যাবে। তাহলে বন্ধুরা, তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা না ঘুমিয়ে গেছিলাম, আর বিকেলবেলা দেখো এই যে শাশুড়ি মা চলে এসছে আর আমার ননদের মেয়ে সঙ্গে এসছে, আর তোমার দাদাভাই হচ্ছে বাজারে যাচ্ছে মাংস নিয়ে আসতে, কারণ মা কালকে বাড়িতে চলে যাবে, আর রাত্রেবেলা না বাবাকেও আসতে বলেছি, তো যার জন্য বাজারে যাচ্ছে। আর মা এই যে দেখো উঠে চলে যাচ্ছে, মা এখানে বসে বসে হাওয়া খাচ্ছিল। এই যে রাত্রেবেলা হচ্ছে চিকেন রান্না হচ্ছে, আর ডাল করেছি আমি মাছের মাথা দিয়ে, পাঁপড় ভাজা আলু ভাজা এগুলো করেছি আর কি। মাংসটা কষি এখন জল দিয়ে দিয়েছি, তো অনেকটা না রাত হয়ে গেছে, তো ভিডিওটা না আর বেশি বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি, তো প্লিজ তোমরা ভিডিওটাকে দেখো।